হোটেল কিংবা রেস্টুরেন্টে গিয়ে মজার মজার খাবারগুলো খেতে কার না ভালো লাগে। আর সেই ভালো লাগে থেকেই বাহিরে না খেয়ে বাসায় যদি তৈরি করে খাওয়া যায় তাহলে তো আর মন্দ হয় না, তাই না? এরপরে আমি ফ্রিজে একটু খোঁজাখুঁজি করে দেখলাম ঘরে কিছু চিকেন আছে। এরপরে নিজের পছন্দের খাবারটা ঘরেই তৈরি করে ফেললাম। যা, বাহিরে না হয় আর নাই গেলাম, বাসাই এখন থেকে তৈরি করে খাবো, কি বলেন আপনারা? তো প্রথমে আমি চিকেনের সাথে একটু যুদ্ধ করতে লাগলাম, আর সেই যুদ্ধটা হচ্ছে তাকে ভাঙার চেষ্টা করতেছি। এই মাঝখানের হাড়টা একটু ভেঙে নিলে চিকেন চাপটা করতে একটু বেশি সুবিধা হয়। তো কিছুটা ভেঙে এরপরে আমি চিকেনটাকে একটু সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে কেটে কেটে নিলে চিকেন চাপটা দেখতেও খুব সুন্দর হবে আর মশলাটাও খুব ভালোভাবে যাবে। চিকেন চাপ তৈরি করার জন্য মুরগির বুকের মাংসটাও নিতে পারেন। আমি এখানে দুটা রানের অংশই নিয়েছি। ওই যে হুটহাট করে খেতে ইচ্ছে করছে তাই ঘরে যা ছিল তা দিয়ে তৈরি করে নিচ্ছি। ভাবলাম খেতেই যেহেতু ইচ্ছে করছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। কষ্ট করে বানাবো নিজে খাওয়ার জন্য আর আপনাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয়? তো এই জন্যই আর কি। তো এখানে আমি পুঁতা দিয়ে হালকা করে একটু থেতো করে নিচ্ছি। খুব বেশি থেতো করতে গেলে মাংস আবার আলাদা হয়ে যাবে, তো সেটা কিন্তু করা যাবে না। আর এই জন্যেই আমি খুবই আলতোভাবে এই কাজটা করে নিচ্ছি। আজকে পুঁতা চিকেন খাবো তাই পুঁতা দিয়ে তো একটু ছেঁচতেই হয়, কি বলেন আপনারা? তো এখানে আবার হাড্ডিগুলাকে খুব বেশি থেতো করবো না, হাড্ডি গুঁড়া হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। চিকেন থেতো করে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই পর্যায়ে আমরা একটা মশলা রেডি করে নিব। এখানে আমি এক চামচ পরিমাণ নিয়েছি সাদা সরিষা, কালো সরিষা, সাথে নিয়েছি তিনটা কাঠবাদাম, সাথে ছিল কাজু বাদাম, আর ছিল মিষ্টি কুমড়ার বীজ। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমরা শিলপাটা খুব ভালো করে এগুলাকে পিষিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এই পর্যায়ে সরিষা বাটা, বাদাম বাটা সব কিছু একসাথে মাখিয়ে নিলাম। এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর সব কিছুই দিচ্ছি এক চামচ করে। দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স মশলা থেকে এক চামচ পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। আমার কাছে এটা মনে হলো একটু দিলে ভালোই লাগবে, এই জন্য দিলাম, এটাও অপশনাল। এরপরে দিলাম হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, বিট লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম টেস্টিং সল্ট, এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব এখানে সয়া সস এক থেকে দেড় চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচ পরিমাণ। এরপরে সবকটা মশলা আমরা একটু মাখিয়ে নিচ্ছি। আমরা যেহেতু চিকেন চাপ মাত্র দুই পিস করতেছি তাই এখানে সেই অনুযায়ী মশলাটা নিয়ে নিলাম। আপনারা কতটুকু করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের নিতে হবে। এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা দিলে আরও বেশি ভালো লাগে। এই ধরনের খাবারে সবসময় সসের পরিমাণটা একটু বেশি হলেও কিন্তু মন্দ হয় না। আর এখন আমাদের লাগবে টক দই। টক দইটা আমি ডিপ ফ্রিজে এভাবে করে সংরক্ষণ করে রেখে দিই, কারণ যখন তখন তো বাসায় থাকে না তাই সবসময় ডিপ ফ্রিজেই রেখে দিই। আর এখান থেকে আমি দুই চামচ পরিমাণ হবে টক দই দিয়েছি। টক দইটা দিয়ে একটু মিশিয়ে তারপর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এখানে আমি আরও কিছু চাট মশলা অ্যাড করতেছি। তো এখানে একটা ম্যাগি মশলার পুরো এক প্যাকেট দিয়ে দিলাম, আরও কিছুটা রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে দিলাম। এখন আমাদের চিকেন চাপটাকে খুব ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখেছেন কত মজার বিষয়? পুঁতা দিয়া ওকে আমি থেতো করতে করতে হাড্ডি আলাদা হয়ে গেছে। তো যাই হোক, পুরো হাড্ডিটা তো আর আলাদা হয় নাই, এক টুকরো আলাদা হয়েছে, এটা কোনো ব্যাপার না। যখনই মন বেশি খারাপ লাগবে বা কারো উপরে খুব বেশি রাগে থাকবেন তখনই এভাবে পুঁতা চিকেন বানায় খাবেন, দেখবেন রাগ অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। এই চিকেন আমি থেতো করে ওর হাড্ডিটাকে আলাদা করে ফেলেছি, কি ভয়ানক ব্যাপার, তাই না? যাই হোক, এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন ভাজার পালা। আর ভাজার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে কিছু বেসন। এই বেসনটা আমার ভাতিজা রিজওয়ানের জন্য সবসময় করা থাকে। ওর জন্য বাদাম দিয়ে ডাল চাউল একসাথে করে এই বেসনটা তৈরি করা হয়। তো সেই বেসন থেকেই আমি কিছুটা বেসন নিয়ে নিলাম। আমার বাবাটার বেসনটা আমার কাজে লেগে গেল, কি মজার বিষয় না? যাই হোক, এখন আমি চিকেনটার গায়ে খুব ভালোভাবে বেসনটা লাগিয়ে নিচ্ছি। মশলার সাথে মাখানোর পর মাংসটা লম্বা একটা সময় রাখতে পারলে খুব বেশি মজার হয়। তো আমি কিন্তু সরাসরি ভেজে নিচ্ছি, এখানে আমি 10 মিনিটও রেস্টে রাখতে পারছি না, কারণ আমার যেহেতু বিকেলে কিছু একটা খাইতে ইচ্ছে করছে
তাই এখন আর আমার ওয়েট করা সম্ভব না। বেসনটার সাথে মাখিয়ে হালকা একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু এক্সট্রা গুঁড়িটা পড়ে যাবে, এতে করে তেলের মধ্যে দেওয়ার পরে খুব বেশি পুড়ে যাবে না। যাই হোক, এখন আমরা তেলটাকে মিডিয়াম হিট রেখেই ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজতে গেলে মাংসটা সিদ্ধ হতে যাবে না, বাহির থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচাই থেকে যাবে। এর জন্যই চুলার আগুনটাকে মিডিয়াম হিটে রেখেই মাংসটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। হোটেল কিংবা রেস্টুরেন্টে না গিয়ে চাইলে কিন্তু বাসায় এই মজাদার খাবারগুলো আমরা তৈরি করে খেতে পারি। মাঝে মধ্যে আবার বাসায়ও কিন্তু তৈরি করে খেতে ইচ্ছে করে না, তখন ইচ্ছে করে যে বাহিরে গিয়েও মাঝে মধ্যে খাই। যাই হোক, চিকেন চাপগুলোকে আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার কেবল মনে হচ্ছে আমি আর একটু কড়া করে ভেজে নিই, আর এজন্যই চিকেনটাকে উল্টে পাল্টে আরও একটু ভেজে নিচ্ছি। তবে আপনারা যদি রুটি দিয়ে খেতে চান তাহলে কিন্তু এরকম অবস্থাতেই নামিয়ে নেবেন, এতে করে কিন্তু খেতে বেশ মজার হয়। এই পর্যায়ে চিকেনটা আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি যেহেতু একটু ভিন্নভাবে খাবো তাই এখানে আমি একটু কড়া করে ভেজে নিলাম। এখন আমি চিকেন চাপগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এক এক করে উঠিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি সুন্দর করে। খুব বেশি সুন্দর করতে পারি নাই, তবে যতটুকু পারছি ততটুকুই করতেছি, কারণ ঘরোয়া মশলা দিয়ে আর ঘরোয়া খাবারগুলো দিয়ে যেভাবে সাজিয়ে নেবেন ঠিক সেভাবেই কিন্তু ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজের কয়েকটা রিং সাজিয়ে এরপরে দিয়ে দিলাম একটুখানি টমেটো সস। এই মজার চিকেন চাপটার সাথে চাইলে কিন্তু আপনারা নান রুটি কিংবা পরোটা বা রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। আমি আজকে সস দিয়ে পরিবেশন করব, আর এখানে আমি সস দিয়ে পরিবেশন করার আগেই আপনাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ঘরোয়া খাবার সবসময় সুন্দর হয়। এখন আমরা চিকেন চাপটাকে কেটে দেখাবো ভিতর থেকে কতটা সফট আর বাহির থেকে ক্রিসপি, আমি যেমনটা চেয়েছিলাম এরকমটা কিন্তু সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। খেতে কিন্তু দারুণ হয়েছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারাও কিন্তু চাইলেই বাসায় এই মজাদার খাবারগুলো তৈরি করে খেতে পারেন। বিশ্বাস করেন, এই খাবারগুলো যখন নিজের হাতে বানিয়ে খাই তখন আমার বাহিরে গিয়ে খেতে একটু ইচ্ছে জাগে না। বাসার খাবারগুলো খেতে কে কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।